চীন ও পাকিস্তান আতঙ্কে থাকছে ভারতের ভয়ঙ্কর যে সাবমেরিনে ডোকলাম ইস্যু সংক্রান্ত চাপ বাড়ছে ইতিমধ্যে ভারতের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে বেইজিং প্রস্তুতি শুরু ভারতেরও সব কিছু ঠিক থাকলে চলতি মাসের শেষেই আইএনএস কালভারিকে জলে ভাসাচ্ছে ভারতীয় নৌবাহিনী নিউক্লিয়ার সমরাস্ত্রে সজ্জিত এই সাবমেরিন ভারত কেন বিশ্বের অন্যতম মারাত্মক সাবমেরিন হিসেবে দেখা হয় আইএনএস এই কালভারিকে শত্রুর ওপর হামলা চালাতে এই সাবমেরিন সদা প্রস্তুত বলে দাবি করেছেন সামরিক পর্যবেক্ষকরা শুধু তাই নয় এই সাবমেরিন নামানোর মধ্য দিয়ে সাগরের তল থেকে লড়াইয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জন করবে ভারত স্কর্পিয়ন শ্রেণী সাবমেরিন আইএনএস কালভারি এই শ্রেণীর ৬টি সাবমেরিন কিনতে ভারতের ব্যয় হয়েছে মোট ৩৭০ কোটি ডলার ২০০৫ সালে এই সাবমেরিন কেনার অর্ডার দেওয়া হয়েছিল অবশেষে ভারতের হাতে আসছে একটি ভয়ঙ্কর সাবমেরিন আপাতত যুদ্ধকালীন তৎপরতায় ফরাসি নেভাল গ্রুপের সহযোগিতায় মুম্বাইয়ে এই সমস্ত সাবমেরিন নির্মাণের কাজ চলছে ভারতের রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংক্রান্ত শিপইয়ার্ড মাজাগাঁও ডক বিল্ডার্স লিমিটেডে তৈরি হচ্ছে এগুলি আইএনএস কালভারি যুক্ত হওয়ার পর ভারতের সাবমেরিনের সংখ্যা হয়ে দাঁড়াবে ১৫টি